আমার ভাই আ কিসের? হ্যাঁ বলুন। হ্যাঁ মুসা, মুসা আপনি মুসা নবীকে মানেন না আল্লাহর নবীকে? আল্লাহর নবীকে শুনেন আর পরে চুপ করেন, বলে নিয়েছেন চুপ করে যান। মুসা দাড়ি রাখা নিয়ে ঝগড়া যেটা বললেন আপনি, আমরা যতগুলো নবী আছে সকলকে নবী বলে বিশ্বাস করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু বর্তমান যুগে ইন্নাল্লাহ ইন্দাহু আলাল ইসলাম, আল্লাহর নবীর দিনটাই হচ্ছে শেষ দিন এবং ওইটাই মানোনীত আল্লাহর কাছে ধর্ম, ঠিক কিনা কথা বলেন? কারটা নবীরটা না মুসা নবীরটা কথা বলেন? নবী আল্লাহর হাবিবেরটা। হাদিস শরীফে এসেছে দাড়ি রাখা সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বললেন? দাড়ি রাখা সুন্নত। মুসা নবী কি ইখতিলাফ আছে? যেমন আমি আপনাকে বলি, কোরআনে আছে ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাদিব। কমিজ মানে কি? কমিজ মানে কি জানেন না? চুপ করে বসবেন না, জেনে কথা বলবেন না। কামিজ মানে হচ্ছে এখনকার যুগে বলা হয় শার্ট। শার্ট জানেন? শার্ট ছেলেরা যে প্যান্ট শার্ট পরে ওটাকে বলা হয় শার্ট। কামিজ মানে শার্ট। তো এই কামিজ কোরআনে ব্যাখ্যা আছে, হযরতে ইউসুফ নবী কি কামিজ পরেছিলেন? যদি বলা হয় ইউসুফ নবী কামিজ পরেছে, আমাদের জন্য কামিজ পরাটা জায়েজ আছে, ওটা কি গ্রহণযোগ্য আসবে না আসবে না? আসবে, কথা বলে না, গ্রহণযোগ্যতা আসবে না। কেন? ইউসুফ নবী নয়, যতগুলো নবী চলে গেছে তাদের সব কিছু তার কিতাবটাকে আসমানি কিতাব বলে মানতে হবে, সব কিছু মানতে হবে, কিন্তু ওই কিতাবগুলোর আর আমল আপনার কাছে রইল না। মুসা নবীর কথার আমল আর রইল না, আসবে কার আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এবং হাদিসের কথা আপনার কাছে আমল আসবে। আর কেউ যদি বলে শুধুমাত্র আমি কোরআন পেয়েছি যখন কোরআনটাই মানবো হাদিস মানবো না, সে তারপরে আর মুসলমান থাকতে পারবে না। কোরআন এবং নবীজির হাদিস, নবীজি শুনলেন আর পরে যতগুলো নবীজি হাদিস বর্ণনা করেছেন একটাও নিজের তরফ থেকে নয়, আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ বলেছেন, নবীজি রায় দিয়েছেন নবীজিকে, তবে নবীজি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়টা বিবাহ করেছেন কথা বলেন না? কয়টা আল্লাহর নবী কয়টা বিবাহ করেছেন অন্যদিকে নয় বলুন, কয়টা? আপনি কয়টা করছেন? কেন প্রয়োজন নেই? প্রয়োজন শুধু নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা করেছেন, নবীজির পরে বাতিল হয়েছে 4টার বেশি কোরআনে আছে, তোমরা বিবি গ্রহণ করতে পাবেন না। এখানে দেখা গেল 4টাই আপনার জন্য বাঁধা পড়ে গেল, ঠিক কি না কথা বলে? তারপরও 4টাই আপনি করতে পাবেন এটা মানে নয়, এখানে প্রশ্ন আছে। কি প্রশ্ন কথা শুনেন, কি প্রশ্ন এখানে? তুমি যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও, দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও, তোমার যদি মনে হয় দুটোকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, যদিও তোমার বিবি বন্দা হয়, যদি বাচ্চা নাও হয় তারপরেও তোমার একটাই বিবি যথেষ্ট, যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন কেন 11টা বিবাহ করলেন, নবীজি যতগুলো বিবাহ করেছেন একটাও নিজের তরফ থেকে নয়, আল্লাহর হুকুমে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার দিয়েছেন, নবীজি করেছেন। প্রথম বিবাহ করেছেন 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জন্য শুনলেন, কেউ যদি বলে হাদিসে দাড়ি রাখা আছে কোরআনে নাই, আপনার ব্যাখ্যা হয়তো আপনি যেটা পড়েছেন ভুল পড়েছেন,
আপনি হয়তো এখন আমার কাছে তফসির নাই, নাহলে খুলে দেখতাম আপনার ব্যাখ্যা বিশ্লেষণটা আমি ঠিক করে নিতাম, হয়তো আপনাকে বুঝিয়ে দিতে পারতাম, আপনি নম্বরে ফোন করবেন। কিন্তু দাড়ি রাখা সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাড়ি নিজে থেকে কাটে সে ফাসেক, যে দাড়ি নিজে থেকে চেঁচে দেয় সে কি কথা বলেন, হাদিসে আছে ফাসেক, শুনেলেন ফাসেক। যদি বলে দাড়ির কোনো মশলাই নাই, দাড়ি নাও রাখলে কোনো অসুবিধা নাই, ইমাম সাহেবের তো এত দাড়ি দাড়ি চাচা যাবে, অসুবিধা নাই কথা বলে কি নবীজিকে মানেন না মানেন না, তাহলে নবীজি রেখেছেন আপনি রাখবেন না? শুনেন এ ভাই, আপনি কোরআনের কথা বলছেন ডাইরেক্ট বলা নাই, নামাজের কথা কোথায় আছে? কোরআনে আছে নামাজের কথা? এই চুপ করেন দাঁড়ান, না না বলছেন ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি আপনার কথা, শুনেন কোরআনে আছে আকিমিস সলা, নামাজ আদায় করো, ঠিক কি না কথা বলে, আকিমিস সলা তোমরা সলাত আদায় করো। এইভাবে নিয়ত বান্ধ কোথায় পেলেন? নবীজির কাছে। দাঁড়ানোটা কোথায় পেলেন? হাদিসে পেলেন, ঠিক কি না কথা বলে। দোয়াগুলো কোথায় পেলেন? হাদিসে পেলেন। তো আপনি যদি বলেন যে কোরআনেরটা মানবো আর নবীজির হাদিসেরটা মানবো না, আপনি মুসলমান হতে পারেন না, এটাই হচ্ছে হাদিস। আহলে কোরআন বাংলাদেশে জন্ম নিয়েছে এক হারাম করের দল, তারা বলছে শুধুমাত্র কোরআন মানবো হাদিস মানবো না, হাদিসগুলো বানানো গল্প মৌলবিদের, জোরে বলুন নাউজবিল্লাহ। এই কথা যে বলবে যে হাদিসটা মৌলবিদের, ইমাম বুখারি, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই এদের বানানো গল্প, সে বেঈমান কাফের হয়ে যাবে, তার আর ঈমান থাকবে না। নবীজির হাদিস, হাদিস বর্ণনা করেছেন। কেন বলি? একের পর এক তবকা শুনেলেন, সাহাবীরা আল্লাহর নবীকে দেখেছেন না দেখেন কথা বলেন, দেখেছেন তাদিকে, দেখেছেন তাবিনরা সাহাবিদিকে, তাবে তাবিনরা। একটা রেওয়ায়েতে বলা হয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একজন সাহাবীর মুলাকাত, তাবিনদের সঙ্গে, তাবে তাবিনদের সঙ্গে, এ তো পরস্পর চলে আসছে, তাইলে হাদিস মিথ্যা কি করে গল্প হবে? শুনে রেখে দেন, যদি বলেন যে শুধু কোরআন মানবো, সে কিরকম নেমো খারাম নামাজ না পড়ার লেগে কোরআন মানতে চাইছে, সে নিজের সুযোগ সুবিধার জন্য। কোরআনে আছে একটা আয়াত, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, জানে কি জানেন না? কোরআনে আয়াত আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। উদাহরণ দিয়ে বুঝাই, আপনি আপনার ছেলেকে পাঠিয়েছেন মানিকচক বাজারে, মানিকতলায়, কি বলেছেন যে যা বাড়িতে জামাই আছে একটা কাতলা মাছ কিনে নিয়ে আয় সকালে, ফদ্দ করেছেন, ফদ্দই লিখেছেন আলু পেঁয়াজ আম ডাল অমুক, শেষে লিখেছেন মাছ, কাতলা মাছ নিবি, জামাই কাতলা মাছ খাবে। জামাই চলে গেছে বাজারে, এ বাজার করতে চলে গেছে ছেলে, জামাই সকালে উঠে বলল আমি আব্বা কাতলা মাছ খাই না, আমি রুই মাছ খেতে ভালোবাসি, ফোন করে বলল বেটা কাতলা মাছ লিস না লিবি রুই মাছ, জামাই কাতলা খাই না, রুই কাতলা মাছের হুকুম বাতিল হয়ে গেল, আসছে রুই মাছ, কিন্তু ফদ্দতে রয়ে গেল কি কথা বলে না, কাতলা মাছ, ফদ্দ বাড়ি ফিরে চলে এলো কিন্তু ফদ্দতে কাতলাই রয়ে গেল, এলো রুই মাছ। কোরআনে আয়াতটা রহিত, হাদিসে আছে তার হুকুমকে আল্লাহ বাতিল করলেন, কেন পরের আয়াতে অন্য জায়গায় আল্লাহ বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কোরআন বুঝতে গেলে আপনার নিজের বিবেক দিয়ে বুঝবেন না, এর জন্য গ্রামার পড়তে হবে, এর জন্য তফসির ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে,
কোরআনের মানে পড়ে যদি নিজের বিবেক থেকে বুঝতে চান তখন আপনি ফেরে পড়বেন। আপনি খালি মানে গুলো পড়বেন আর পাল্টিয়ে দেখবেন, যেখানে কনফিউজ লাগবে উলামাদের আলেমদের শরণাপন্ন হবেন, তা না হলে আপনি বিপদে পড়বেন। যদি ওই আয়াতটা পড়েন মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, আপনি বলবেন এই তো শালা মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, মানা তো লেখা নাই দে চালা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আরে চুপ করুন না আপনি, বাবা আমাকে বায়ান করতে দেন। আমার ভাই ওই জন্য কোরআনে কিছু পাবেন হাদিসে না এসা পর্যন্ত আপনি পরিপূর্ণ ইসলামটা পাবেন না, ঠিক কিনা কথা বলেন? পরিপূর্ণ ইসলাম হাদিসে না আসা পর্যন্ত আপনি পাবেন না। কোরআনে আছে আকিমিস সালা ওয়া আতুজ যাকা, কোরআনে একটা কথার উপরে সবাই আমল করেছে, নামাজ আদায় করছেন, যাকাত কজন আদায় করেছে? নাই। আমি বলি আমার ভাই কোরআনের প্রতি আমল, কোরআনের আয়াতের প্রতি আমল, হাদিসের দৃষ্টিভঙ্গি তো হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং হাদিস অনুযায়ী হবে, তোমার কথা মতো হবে না, তোমার যুক্তি মতো হবে না। আর হযরতে মূসা নবী নয়, যতগুলো নবী পরবর্তীতে চলে গেছে সবাই আল্লাহর পয়গম্বর, সবাই আল্লাহর নবী, কিন্তু মাথায় রাখবেন একমাত্র এখন বর্তমান যুগে যদি মূসা নবীর উম্মত বেঁচে থাকে তাকে ওইখানটা ছেড়ে আল্লাহর হাবিবের প্রতি কলমা পড়ে ঈমান আনবে। খ্রিস্টানরা কিয়ামতের দিনে বিপদে পড়বেন কেন? একটাই কারণে বিপদে পড়বেন খ্রিস্টানরা, সেই কারণটা শুনলেন, তারা আল্লাহ ছাড়া আল্লাহর রসুল ছাড়া তারা এখন ইবাদত করে দুজনের, কার কার? মারিয়াম এবং তার পুত্র ঈসা, এই দুজনের তারা উপাসনা করে। কোথায়? গির্জার ভেতরে রেখে। ওই জন্য কোরআনে আছে আমি এদিকে কিয়ামতের দিনে দাঁড় করাবো আর জিজ্ঞাসাবাদ করবো, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী আল্লাহর কাছে কেঁদে বলবেন, কলা সুবহানা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহা, ওগো আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই সে কথা আমি কেমন করে বলতে পারি? এ কথা আমি বলে থাকতাম আপনার অজানা হতো না, যেহেতু আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ু আলিমুল গায়ব, গায়বের খবর জানে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবেন এদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। আমার মুসলমান ভাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক আর কেউ নেই। যদি এটা বিশ্বাস না হয়, কোরআনে আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছে, কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ করেছে কাদের প্রতি? যারা আমাকে আল্লাহকে ছেড়ে অপরকে রব হিসাবে নির্বাচিত করেছে, ভালো মন্দের মালিক নির্বাচিত করেছে, আমাকে আল্লাহকে ছেড়ে অপরকে রব হিসাবে মেনেছে, ভালো মন্দের মালিক মনে করেছে, তাদিকে বলো তোমরা যাদিকে ভালো মন্দের মালিক নির্বাচিত করেছো, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসসামিউ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াকুলুকু দুবাবা ওয়ালা বিস্তামাউন, হে নবী তাদিকে বলো তোমরা যাদিকে ভালো মন্দের মালিক মনে করেছো তাদিকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে? সেটা তো দূর, তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা তাদের নেই। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছে একমাত্র শক্তিশালী রব। বাকি সেই শক্তি আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নেই। আর কেউ যদি ভাবেন আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কারুর আছে, সেই ক্ষমতা কেউ রাখে, এটার নাম হচ্ছে শিরক। আল্লাহর সঙ্গে সব থেকে বড় আল্লাহর কাছে পাপ, আল্লাহর কাছে সব থেকে বড় গুনাহ। আল্লাহর আসনে কেউ কি বসানো, আল্লাহর সমকক্ষ কেউ কি ভাবা, আল্লাহর মতো কেউ কি ভাবা, আল্লাহর শক্তির মতো কারো শক্তিকে ভাবা, এটার নাম হচ্ছে শিরক। এটা ভাবা যাবে না। তাহলে আল্লাহ সেই গুনাহ কিন্তু ক্ষমা করবেন কোরআনে আছে, আমি এই গুনাহ ক্ষমা করব না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে নবী আমি ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করব, শিরকের গুনাহ ক্ষমা করব না। ওই জন্য আমার মুসলমান ভাই সবাই নিয়ত করুন, পাঁচ ওয়াক্তের নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ।